নির্বাচন দেরি হলে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা কমবে বললেন রুহুল কবির রিজভী। ডিমের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার, সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। টাঙ্গাইলের আতঙ্ক ছিল মনির পরিবার, দখল দুর্নীতিতে দুই ভাইয়ের হাজার কোটি টাকার সম্পদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুরের একুশে সংবাদে। সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/etv চ্যানেলে। দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার প্রেতাত্মারাই বিভিন্ন জেলায় বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি হাতে নেয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজত জয়ন্তী উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী আরও বলেন, স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়। আওয়ামী লীগের দোসররা ক্রমাগত নাশকতা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, সংস্কার কাজ বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিতে হবে। পতিত স্বৈরাচার যেন আবার ফিরে আসতে না পারে সেজন্য গণতান্ত্রিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। ফ্যাসিবাদের দোসররা এই কাজটি করবে এবং এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। এবং দেখেন, যদি আগে থেকেই পদক্ষেপ নেওয়া হতো তাহলে কিন্তু গতকাল তারা যে, এটা তো নাশকতা এবং সরাসরি নাশকতা, এই নাশকতার তারা সৃষ্টি করেছে। দাবি দেওয়া থাকলে সরকারের কাছে যিনি উপদেষ্টা আছেন সংশ্লিষ্ট তার সাথে কথা বলতে পারতো, আবেদন করতে পারতো, কিন্তু শাটডাউন করে দেওয়া। শেখ হাসিনার সময় পারেনি কেন? শেখ হাসিনার সময় এই কর্মসূচি নেয়নি কেন? কারণ এরা সব শেখ হাসিনার লোক যারা এই কাজের সাথে যুক্ত। ভোক্তা পর্যায়ে ডিমের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর, এজন্য সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে উৎপাদক থেকে ডিলারদের কাছে যৌক্তিক মূল্যে ডিম বিক্রয় কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন ভোক্তার ডিজি সঞ্জয় অধিকারীর রিপোর্ট। গত কয়েক মাস ধরেই ডিমের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে ভোক্তা। নানা উদ্যোগ নিয়েও সরকার ডিমের দামে হ্রাস টানতে পারেনি, পরে বাধ্য হয়েই পাইকারি ও খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ অবস্থায় ভোক্তারা যাতে যৌক্তিক মূল্যে ডিম পায় সেজন্য মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে খামারিদের কাছ থেকে সরাসরি পাইকারি বাজারে ডিম সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। যে কোনো রকমের অপচেষ্টা এবং যে কোনো রকমের এই মহৎ কাজকে যারা রুখতে চায় আমরা তাদেরকে মনিটরিংয়ের আওতায় রাখব। আমরা প্রতিনিয়ত পুরো অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমরা একযোগে কাজ করব। এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তারা যাতে সঠিক মূল্যে ডিম পায় সেজন্য তারা সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করবেন। প্রতিদিন আমরা এখানে 10 লক্ষ এবং 10 লক্ষ মোট 20 লক্ষ ডিম এই কর্পোরেট বলতে যাদেরকে বলা হয় তাদের মাধ্যমে আমরা দিব, কারণ আমরা চাই জনগণ উপকৃত হোক। জনগণের জন্যই আমরা কাজ করি, ভোক্তার জন্যই আমরা কাজ করি, ভোক্তারা উপকৃত হোক এবং ন্যায্য মূল্যে ডিমটা মানুষ পাক। তবে ডিমের বাজারে সিন্ডিকেটের দাপটের বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। পরে বলেন, ডিমের দাম নিয়ে কারসাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না, একই সঙ্গে বাজারে সরবরাহ যাতে ঠিক থাকে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেট যদি থাকে, কেউ যদি কালোবাজারি করে, কেউ যদি জমায়েত করে, ঊর্ধ্ব দামে বিক্রি করে, তাহলে তার বিপরীতে আমাদের সাজার বিধান আছে। কিন্তু সাজাই একমাত্র উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো মানুষ যাতে সহজে জিনিসটা পায়, মধ্যবর্তী কোনো অসুবিধা যাতে না হয়। ঢাকাসহ সারা দেশে ডিম সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে কাজ করা হবে বলেও জানান ভোক্তা অধিকারের ডিজি সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। টাঙ্গাইলের আতঙ্ক ছিল মনির পরিবার, মাফিয়া ছিলেন এ পরিবারেরই দুই ভাই গোলাম কিবরিয়া ওরফে বড় মনির ও তানভীর হাসান ওরফে ছোট মনির। দুই ভাইয়ের অত্যাচার, নির্যাতন আর
দখল দুর্নীতিতে টাঙ্গাইলবাসী অতিষ্ঠ। অভিযোগ আছে এসব করেই তারা গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে দুই পর্ব প্রতিবেদনের আজ প্রথম পর্ব। 2014 সালে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যার মাধ্যমে টাঙ্গাইলে পরিবর্তন হয় রাজনৈতিক প্রেক্ষাপট। ফাঁকা মাঠে উড়ে এসে জুড়ে বসেন জার্মান ফেরত দুই ভাই ছোট মনির ও বড় মনির। 2016 সালের মার্চে জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের পদ পান ছোট মনির। পরে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোট মনির টাঙ্গাইলের গোপালপুর ভুয়াপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। এরপরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। কেউ বিপক্ষে গেলেই অত্যাচার আর নির্যাতনের খরাক নেমে আসত তার উপর। টাকা বানাতে চাঁদাবাজি আর দখল বাণিজ্য বেশ পটু ছোট মনির। বিভিন্ন সময়ে আমাদের বেসিক সংগঠনের চাঁদা ধরছে, সেই চাঁদার পরিমাণ সর্বনিম্ন 50,000 টাকা। ছোটমনির জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন দখল করে হন সভাপতি। টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন দখল করে ভাগিয়ে নেন সাধারণ সম্পাদকের পদ। সমিতির পরিচালনা ব্যয় আনন্দ ভ্রমণ তহবিল সহ বিভিন্ন খাতে তুলে আনতেন লাখ লাখ টাকা। স্ত্রীর নামে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চালু করেন এসি বাস সার্ভিস। বেসিক শাখায় নেতা নেয় নাই, সে দলীয় লোক নিয়ে ফেডারেশন বহন করছে। এদিকে টাঙ্গাইল বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব পদ দখল করেন বড় মনির। ছিলেন শহর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। অভিযোগ আছে চাঁদা তুলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। তার এই দীর্ঘ 9 বছর মহাসচিব থাকা অবস্থায় তিনি এই মালিক সমিতিকে লুটপাটের রাজত্ব পরিণত করেছিলেন। ছোট মনি যে নির্বাচন করছে সেখানে আমাদের টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতিকে লক্ষ লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছে। সে ক্যাবিনেটের অনুমতি ছাড়া যে কোনো টাকায় যে কোনোভাবেই সে খালি খরচই করছে। হাসিনা সরকারের শেষ সময়ে বিদ্যুৎ খাতে লুটপাটে সারা দেশে 27টি সোলার ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ফাইল চূড়ান্ত করা হয়, যার একটি ছিল ছোট মনির। দখল দুর্নীতি করে টাকা বিদেশে পাচারের অভিযোগও রয়েছে দুই ভাইয়ের বিরুদ্ধে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে আছেন টাঙ্গাইলের মাফিয়া ছোট মনির ও বড় মনির। খুশিত আল মুকুল, ডেক্স রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি লালন স্মরণ উৎসবের খবর জানিয়ে। একতারা, দোতারা, খমক, খঞ্জনি আর বাঁশের সুরে মুখরিত কুষ্টিয়া সেউরিয়ার লালন ভূমি। তিল ধারণের ঠাঁই নেই মরা কালীগঙ্গা নদীর তীরের আখড়া বাড়িতে। বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে স্মরণ উৎসবের খবর দেখুন ডেস্ক রিপোর্টে। তথ্য ও ছবি পাঠিয়েছেন কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম। ভাব আরাধ্যের তীর্থভূমি ছেউরিয়ায় সাইজিকে গানে গানে স্মরণ করছেন বাউল সাধুরা, আরাধনায় মগ্ন প্রবীণ গুরু শিষ্যরা। ভাবগান ও বাউল আচারের যজ্ঞ পালন ছাড়াও বাউল পথ ও মতের দীক্ষাও নিচ্ছেন অনেকে। লালন ভক্ত এবং বাউল গানের যে সমাবেশ সেটা এখানেই কেন্দ্রবিন্দু, এর কারণেই আমাদের এখানে আসতে হয়। এখানে গুরুবাদী বিদ্যা শিখতে হয়, গান শিখতে হয়, জ্ঞান চর্চা করতে হয়। ঢাকা থেকে আসছি, শুনছি যে এখানে লালন মেলা হয়, তো লালনের নাম শুনছি বা লালনের গান শুনি। লালন অনুসারী ছাড়াও এ বাউল তীর্থে দূর দূরান্ত থেকে এসে জড়ো হয়েছেন সাধারণ দর্শনার্থীরা। তারা বলছেন মানুষে মানুষে সম্প্রীতি বাড়াতে লালনের মত ও পথের বিকল্প নেই। লালনকে জানতে হলে শুধু বই পড়লে বা গান শুনলে হবে না, লালনকে জানতে হলে লালনের পরিবেশ, লালনের মাজার, লালনের আশপাশ কেমন এগুলোও দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তার একজন প্রতীক, বিশ্ব মানবতার ভ্রাতৃত্ব বন্ধন ফুটে উঠেছে ওনার সুর সঙ্গীতের মাধ্যমে, ওনার আধ্যাত্মিকতায়, ওনার ভালোবাসায়। সাইজির দৃষ্টিতে নারী ও পুরুষ ছাড়া মানুষের কোনো শ্রেণী নেই। লালন স্বাধীন আপাদমস্তক একজন মানবতাবাদী, মানব কল্যাণ, মানব ধর্মে বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক। গুরুবাদী ধর্মে বিশ্বাসীদের কাছে গুরুই সব। তার নির্দেশিত পথে সাধন ভজন এবং রস আস্বাদনের সব পথই উন্মুক্ত, তাই যজ্ঞের মধ্য দিয়েই সীমার মাঝে অসীম খুঁজে ফেরেন এই মতে বিশ্বাসীরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন দেরি হলে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা কমবে বললেন রুহুল কবির রিজভী।
ডিমের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার, সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। টাঙ্গাইলের আতঙ্ক ছিল মনির পরিবার, দখল দুর্নীতিতে দুই ভাইয়ের হাজার কোটি টাকার সম্পদ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2012 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।